সালটা 1921, কলকাতা। স্বপ্নের শহরকে নিজেদের মতো করে সাজাতে চেয়েছিলেন সাহেবরা, চালাতে চেয়েছিলেন মেট্রো, তাও আবার গঙ্গার নিচ দিয়ে, একেবারে লন্ডনের টিউব টানেলের আদলে। শুরু হলো পরিকল্পনাকে বাস্তবায়িত করার কাজ। এপারে বাগমারি থেকে ওপারের হাওড়ার শালকিয়া পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা করা হলো। ভারও পড়ল টিউব রেলের অন্যতম বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার হার্লে হিউ ডালরিম্বল হের উপর। রেলের তরফ থেকে বাজেটও করা হয়ে গিয়েছিল 35,26,154 পাউন্ড ইউরো। সাড়ে চার বছরে এই পুরো কাজটা সম্পূর্ণ করার কথা হলো। শহরের রীতিমতো হইচইও পড়ে গেল, মাটির নিচে দিয়ে ছুটবে গোটা একটা ট্রেন। কিন্তু শেষটা ভালো হলো না। এই বিপুল খরচ বহনের ভার ছিল প্রাদেশিক সরকারের উপর, সেটা তারা করতে পারেনি। ফলত 1923 সালে এই কাজ থেমে যায়, বন্ধ হয়ে যায় ব্রিটিশ ভারতের ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প। ডালরিম্বল সাহেবও ফিরে যান লন্ডন, কিন্তু তার এই কাজ পরিকল্পনার ছাপ রেখে যায় ইতিহাসে। আজ ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলছে কলকাতায়, একসময় খুলেও যাবে এটি। গঙ্গার নিচ দিয়ে দৌড়াবে ট্রেন, সেই সঙ্গে ছুটবে 100 বছর আগের একটা ইতিহাস, যে ইতিহাস রয়ে গেছে গঙ্গার অতল গভীরে।